প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অবশেষে জামিন পেয়ে গেলেন সেই ভাইরাল কালু চাচা। আসলে তার জন্য খুব কষ্ট লাগছিল যে বৃদ্ধ বয়সে তিনি একজন গরিব মানুষ, পেটের দায়ে হয়তো ভিক্ষা করছিলেন, ঠিক সেই মুহূর্তে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলেছেন, আর এই ঘটনার প্রেক্ষিতে তাকে জেলে যেতে হয়েছে। আসলে খুব কষ্ট লাগছিল। অবশেষে জানা গেল সেই ভাইরাল কালু চাচা জামিনে মুক্তি পেয়েছেন, আর এই জন্য বেশ কয়েকজন ইউটিউবার এবং সাংবাদিক বিশেষ বিশেষ ভূমিকা রেখেছেন। তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে রোহিত রনি ভাই শুরু থেকে তাকে হেল্প করে আসছিলেন। চলুন দেখে নিই আসলে কি ঘটেছিল আর কিভাবে জামিনটি পেয়ে তিনি বের হয়ে আসছেন। আর এখানে যে মামলার ইয়া ছিল ওটাও আপনি কি টাকা পয়সা দিচ্ছেন? না, আমি আমরা দিচ্ছি কাগজপত্র, মোবাইলটা আছে হচ্ছে তেজগাঁও থানা ওখানে আছে। দর্শক দেখলেন যে তিনি জামিনে পেয়ে ইতিমধ্যে বেরিয়ে আসছেন, তিনি এখন বাসায় যাচ্ছেন। যারা রয়েছেন ইউটিউবার এবং সাংবাদিকরা তারা মূলত তাকে বাসায় নিয়ে যাচ্ছেন। দর্শক তিনি কেন গ্রেপ্তার হয়েছিলেন সেই বিষয়টি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলি। গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ান একজন ইউটিউবার তিনি ঢাকায় এসেছিলেন, ফুড ব্লগিং করেন মূলত তিনি। তিনি ব্লগিং করার সময় একটি ডিমের চপ খাচ্ছিলেন, ঠিক সেই সময় চপ খাইতে গিয়ে 500 টাকার একটি নোট দেন দোকানদারকে, দোকানদার ভাঙতে নাই বলে তাকে জানান। সে সময় সেই ইউটিউবার বলেছিলেন যে আপনি টাকাটা পুরোটাই রেখে দেন, কিন্তু সেই টাকা 500 টাকার লোভ সামলাতে পারেননি এই বৃদ্ধ ভাইরাল আবদুল্লাহ ওরফে কালু চাচা। তিনি বলেছিলেন যে এই টাকাটা আমাকেই দিয়ে দেন। তিনি তারপরে ওই ইউটিউবার যেহেতু সেখানেই ছিলেন, তিনি বলছিলেন যে না, এটা আপনাকে দিতে হবে না, এটা আপনি রেখে দেন। এই সময় তার লোভের কথাটা প্রকাশ পেয়েছিল। এরপর আরেকটি ভিডিওতে আমরা যেটি দেখলাম যে সেই ইউটিউবার যাচ্ছিলেন এবং যেতে যেতে দেখা যাচ্ছিল যে তার সাথে সেই আবদুল্লাহ কালু চাচাও যাচ্ছিলেন। তিনি বারবার বলছিলেন আমার পরিবার কদিন ধরে না খেয়ে আছে, দুই তিন দিন ধরে না খেয়ে খেয়ে আছে, আমাকে গিভ মি 500 টাকা, মানে 500 টাকা আমাকে দেন। মানে বারবার টাকা চাওয়াচাই করে উত্ত্যক্ত করছিলেন সেই ইউটিউবারকে। সেই ইউটিউবার বাধ্য হয়ে পকেট থেকে বেশ কিছু খুচরো টাকা, 50 টাকার নোট একটা আরও কিছু দেখলাম যে দিচ্ছিল, কিন্তু সেই বৃদ্ধ নাছোড় বান্দা তিনি বলছিলেন যে না, 50 টাকাতে হবে না, আমাকে 500 টাকা দিতে হবে। তো 500 টাকা তিনি দিতে রাজি হননি, বারবার বলছিলেন লিভ মি অ্যালোন, আমাকে আপনি ছেড়ে দিন, আমাকে আমার মতো করে যেতে দিন, আমাকে একা থাকতে দিন। কিন্তু সেই চাচা নাছোড় বান্দা তিনি আসলে 500 টাকা নেবেনি। আর এই ঘটনাটি বিরক্ত বোধ করে কিন্তু সেই লুক ডামান্ড তিনি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস করে দিয়েছিলেন, এই ভিডিওটি পোস্ট করেছিলেন যে এই ব্যক্তিকে অ্যাভয়েড দিস ম্যান ইন বাংলাদেশ, এই ব্যক্তিকে এড়িয়ে চলুন, এই ব্যক্তিকে এড়িয়ে চলুন। এরকম একটি ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়। এরপরে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আদালতে পাঠায়। সর্বশেষ আদালত তাকে জামিন দেয়। এ ছিল সর্বশেষ তথ্য। আসসালামু আলাইকুম।